হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ভীষণ ভালো আছো নিশ্চয়ই? আমিও ভীষণ ভালো আছি। আজকে ফ্রেন্ডস, আমি আমার মায়ের বাড়ি এসেছি, মানে আমার বাপের বাড়ি এসেছি। তো আমার মনে হলো না তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো, সেটা হলো আমাদের ঠাকুরঘর। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমাদের ঠাকুরঘরটা তোমাদের একটু দেখাবো, কী কী ঠাকুর আছে। আর আমরা ভীষণ ঠাকুর বিশ্বাসী, আমি আগেও বলেছি। মানে তো আমি এই বাড়িতে দেখাচ্ছি আমাদের কী কী ঠাকুর আছে, তো চলো আগে দেখাই। তো ইনি হলেন মা সন্তোষী মা। এনার পুজো আমাদের বাড়িতে অলমোস্ট 15 বছর হয়ে গেছে। প্রতি শুক্রবার করে পুজো দেওয়া হয়, আর যেদিনকে পুজো হয় সেদিনকে আমরা চেষ্টা করি নিরামিষ খাই। আর যদি মাকে, যেন মা এখন ঘট পেতেছে, মায়ের পুজো করছে, তো ওই ঠাকুরটাকে আমরা পুরো আলাদা সিংহাসন করে রেখে দিয়েছি। কারণ একটাই, আমরা এই ঠাকুরঘরে খুব একটা টক ফল ঢোকাই না, যদি ছানার মিষ্টি ও ব্যতিক্রমে দিয়ে ফেলি কোনো ঠাকুরকে, যাতে মায়ের ছোঁয়ায় না লাগে, যার জন্য মাকে কিন্তু পুরোপুরি আলাদা সিংহাসনে দেওয়া হয়েছে। দেখো মাকে। আচ্ছা, গণেশ ঠাকুরও কিন্তু রেখে দিয়েছে এখানে। আর এই হলো আমাদের মা কালী। এই মা কালীকে কিন্তু আমরা বসিয়ে অন্নকূটটা করা হয় আমাদের ওই বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ, এবার মা লক্ষ্মী আছে, সবার সিংহাসন কিন্তু আলাদা। আমার মা ভীষণ ঠাকুর ভক্ত, তাই ঠাকুর পুজো করতেই আমার মা বেশি ভালোবাসে। আর আমার মা, মানে আমার মামার বাড়িতে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, তো মা না ওই ব্রাহ্মণদের নিয়মটাই পুরো ফলো করে। আর আমার বাবা এই দেশীয়, তো এই দেশের কোনো রুলস কিন্তু ফলো করা হয় না। আমার মেয়ে মা পুরোপুরি একদম বাঙালদের যে নিয়মটা প্রপার, সেই নিয়মে সব কিছু ফলো করে কিন্তু পুজো করে। বুঝতেই পারছো তো আমাদের বাড়িতে ভীষণ সবাই ঠাকুর ভক্ত। এখানে মামও চলে এসছে, দেখো মাম কত টিপ পরে চলে এসছে আনন্দের চোটে, মানে দিদার বাড়ি এসছে বলে আনন্দের চোটে টিপ পরে চলে এসছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না প্রচুর ঠাকুর পুজো হয়, মানে অন্নকূট থেকে আরম্ভ করে জন্মাষ্টমী সব কিছু আমাদের এই বাড়িতে হয়। পুরো বাঙাল নিয়মে যা যা পুজো হয় সব কিছুই হয় এই বাড়িতে। সন্তোষী মাকেও আমরা ভীষণভাবে মানি, খুব বিশ্বাস করি মাকে। সব কিছুই হয়, যে বললাম মা মনসা পুজো থেকে, গণেশ পুজো থেকে সব কিছুই পুজো হয় আমাদের বাড়িতে। তো আজকে আমি এই বাড়িতে এসেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, ওই জন্যই শেয়ার করলাম। তো তোমাদের যদি আমাদের ঠাকুরঘর ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আমাদের ঠাকুরঘর। প্রচুর ঠাকুর আছে, নিচেও ঠাকুর আছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। টাটা।